Assalamu alaikum everyone. My name is Hossain. I am going to talk about English for today, class 8, unit 4, lesson 4. In this video, I am elaborating meaning of words. Lesson 4, meaning of words, orthat shabder orthoshomoho. Meaning of words, shabdogulor orthoshomoho. Look at the questions below and read the following text. Question nicher prashno gulo dekho ebong read the following text. Nicher onushitti pat koro. Now discuss in pairs. Ekhon dolobaddho hoye alochona koro. Question number 1. What do when you want to know the meaning of a word? Tumi ki koro যখন তুমি একটি শব্দের অর্থ জানতে চাও তাহলে এটার অ্যানসার হবে when I want to know the meaning of a word I look up a word from the dictionary আমি তখন ডিকশনারি অনুসন্ধান করি অন দি আদার হ্যান্ড পক্ষান্তরে আমরা এভাবে বলতে পারি when I want to know the meaning of a word I find out in a dictionary. আমি একটা ডিকশনারিতে খুঁজে বের করার চেষ্টা করি. Number 2. How can a dictionary help us? কিভাবে একটা ডিকশনারি আমাদেরকে সাহায্য করতে পারে? A dictionary can help us in many ways. তাহলে একটা ডিকশনারি বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করতে পারে. যেমন A dictionary can help us by finding synonym, antonym, meaning of words. অনেক শব্দের অর্থ, synonym, similar শব্দ, antonym, opposite word খুঁজে বের করতে সাহায্য করে। তাহলে এই দুইটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্যাসেজটি পড়ব। মনোযোগ সহকারে লাইন বাই লাইন। A dictionary gives us the meanings of a word. একটি ডিকশনারি আমাদেরকে দেয় মিনিং অর্থ মিনিংস অফ এ ওয়ার্ড একটা শব্দের অর্থসমূহ অর্থ অথবা অর্থসমূহ দিস সেন্টেন্সেস আর গিভেন টু শো এই এক্সাম্পল সেন্টেন্সেস উদাহরণকৃত সব বাক্যগুলো দেওয়া হয় টু শো দেখানোর জন্য হাউ দ্য ওয়ার্ডস আর ইউজড কীভাবে শব্দগুলো ব্যবহার করা হয়েছে দে অলসো হেল্প টু মেক দ্য মিনিং ক্লিয়ার তারা আরও সহযোগিতা করে সাহায্য করে হেল্প টু মেক দ্য মিনিং ক্লিয়ার অর্থাৎ মানে অর্থ পরিষ্কার করার জন্য এটা শব্দগুলো দেওয়া হয় ওয়ার্ডগুলো বা সেন্টেন্সগুলো সেন্টেন্স আকারে দেওয়া হয় এ ওয়ার্ড মে হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং একটি শব্দের একটা অর্থের চেয়ে আরও অনেক অর্থ থাকতে পারে মোর দ্যান ওয়ান মিনিং অর্থাৎ একটি শব্দের একটি অর্থ একক অর্থের থেকে আরও অনেক অর্থ থাকতে পারে দ্য ওয়ার্ড ড্রাই ড্রাই এই ড্রাই মিনস হলো শুষ্ক হওয়া শুকিয়ে যাওয়া আমরা বলি শুকিয়ে যাওয়া বা শুষ্ক হওয়া তাহলে এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ হ্যাজ এ নাম্বার অফ মিনিংস অসংখ্য অর্থ রয়েছে থ্রি অফ দেম আর গিভেন বিলো নিচের তিনটি এখানে দেওয়া হলো নাম্বার ওয়ান নট ওয়েট ড্রাই মিনস নট ওয়েট ভেজা নয় নট ড্যাম স্যাঁতস্যাঁতে নয় নট স্টিকি থেতালো অথবা ভেজা ভেজা নয় দ্য রিভার বিকামস ড্রাই ডিউরিং দ্য সামার নদীগুলো নদীটি শুকিয়ে যায় গ্রীষ্মকালে ডিউরিং দ্য সামার এই ড্রাই অর্থ শুকিয়ে যাওয়া নাম্বার টু উইথ ভেরি লিটল রেইন অল্প বৃষ্টি হওয়া তাহলে ড্রাই একটি অর্থ হলো শুকিয়ে যাওয়া কম পরিমাণে বৃষ্টি হওয়া আই হোপ দি ওয়েদার রিমেইনস ড্রাই ডিউরিং আওয়ার পিকনিক আমি আশা করি আবহাওয়াটা রিমেইন অর্থ থাকা রিমেইন ড্রাই কী থাকবে ডিউরিং আওয়ার পিকনিক অল্প বৃষ্টি থাকবে হালকা বৃষ্টি থাকবে লিটল রেইন বৃষ্টি থাকবে না বললেই চলে নাম্বার থ্রি নট ইন্টারেস্টিং হিজ স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই
মানে অর্থাৎ নট ইন্টারেস্টিং, এই ড্রাই অর্থ হলো রুষ্ট, কর্কশ। হিজ স্পিচ, তার বক্তব্য, তার কথা ওয়াজ কোয়াইট ড্রাই, সম্পূর্ণ শুষ্ক। সামটাইমস, মাঝে মাঝে, দ্য সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস গিভেন উইথ ওয়ার্ডস, মাঝে মাঝে সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস অর্থ বিপরীতার্থক শব্দ, গিভেন উইথ ওয়ার্ডস শব্দের সাথে দেওয়া থাকে হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিংস অফ ওয়ার্ডস, এটা দেওয়া থাকে কী জন্য, শব্দের অর্থগুলো বোঝার সুবিধার্থে এটি দেওয়া থাকে। তাহলে প্যাসেজ থেকে আমরা শিখলাম ডিকশনারিতে একটি শব্দের একটা অর্থের থেকেও আরও অনেকগুলো অর্থ থাকতে পারে। বি, ফাইন্ড অ্যাট লিস্ট টু মিনিংস অফ ইচ অফ দি ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য ডিকশনারি পেজ ইন লেসন থ্রি। লেসন থ্রি থেকে এই ডিকশনারি থেকে এই ইনিসের শব্দগুলো অন্তত তিনটি, অ্যাটলিস্ট টু মিনিংস, অন্তত দুইটি শব্দ অর্থ খুঁজে বের করতে হবে। ডু দ্য অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স, দলবদ্ধ হয়ে এই কাজগুলো করো, অ্যাক্টিভিটিস মানে কাজ, ইউজ এ ডিকশনারি। তাহলে আমরা এটা লেসন থ্রি থেকে শিখে নেব। ফিট, ফিটনেস, ফিট অর্থ হলো সাধারণ সামঞ্জস্য, মানসই, যোগসই। ফিট, ফিটার, ফিটিং, ফিটেড, এই তিনটি আমাদের লেসনতে দেওয়া আছে ডিকশনারি।